পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও কারখানা ভাঙচুরের ঘটনায় আশুলিয়ার শতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানাগুলোর সামনে ও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সকালে আশুলিয়ার জামগড়া, ছয়তলা, বেরন ও নরসিংহপুর এলাকায় কারখানাগুলোর সামনে বন্ধের নোটিশ ঝোলানো হয়। নোটিশে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে মজুরি বৃদ্ধির দাবিতে বহিরাগত পোশাক শ্রমিকরা কারখানার ভেতর ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও কাজ বন্ধ রাখাসহ কর্মস্থলে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছে। এতে কারখানার উৎপাদন কাজ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হল।